শেষ কথা যেটি বলছিলেন গণতন্ত্র যেখানে থাকে না সেখানে অপশক্তি আমার তো খুবই ভালো লাগছে যে একজন জাতীয় পর্যায়ের নেতা তিনি কথা বলবার সময় অন্তত সাত আট আমার নাম উচ্চারণ করেছেন এবং মার্কেটিং ম্যানেজমেন্টে বলা হয় এনটি পাবলিসিটি একটা পাবলিসিটি আচ্ছা তা ধন্যবাদ এবিএম মোশারফসনকে যেহেতু পূর্বর সত্যতা না পূর্ব বন্ধুত্ব আছে সে কারণে তো সে আমাকে হাইলাইট করবে এটাই স্বাভাবিক আপনার যখন অনুষ্ঠান শুরু করেন আপনি বলেছিলেন যে সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই টকশোতে আলোচনা হয় এবং এই টকশোর বৈশিষ্ট্যটাই সেটি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটো উক্তির কথা আমি স্মরণ করি তিনি যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অর্থাৎ দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই বক্তৃতাটা শুনলে বোঝা যাবে যে তিনি বলেছিলেন দুর্নীতি আমার কৃষক করে না আমার শ্রমিক করে না আমার মাঝি করে না দুর্নীতি করে হচ্ছে আমাদের মতন শিক্ষিত মানুষেরা তা এটা তো খুব স্পষ্ট হচ্ছে যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে আর একটি কথা বলেছেন এই পাকিস্তানিরা সব কিছু আমার সম্পদ নিয়ে গেছে কিন্তু যত কিছু ভয়ঙ্কর দুর্নীতিবাজ রেখে গেছে এদেরকে যদি নিয়ে যেত তাহলে আরও বেঁচে যেতাম আমাদের কিন্তু এই যন্ত্রণাটাকে আমাদের কিন্তু পোহাতে হচ্ছে একটু আগে ইলিয়াস খান ভাই যেটা বললেন যে আমাদের ছোটো একটি দেশ এবং এই দেশের আঠারো কোটি জনসংখ্যা বলছেন না আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন লোক বসবাস করে চীনে বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন লোক আর বাংলাদেশে সেখানে এক হাজার একশো উনিশজন আর ঢাকা শহরে প্রায় দুই হাজার একশো ছাপ্পান্ন জন এবং আপনি যদি হিসেব করে দেখেন আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর চুরন চুরানব্বইতম দেশ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে অষ্টম অবস্থান অথচ এই বাংলাদেশ সারা পৃথিবীর অর্থনীতির সূচকে উন্নয়নের সূচকে এক থেকে দশের মধ্যে অনেকগুলো আছে তার মধ্যে তার মানে কি আমরা এত কিছুর পরেও কিন্তু এগিয়ে যাচ্ছি আর দুর্নীতির কথা যদি বলতে যান দুর্নীতি তো বলতে গেলে তো ইতিহাসগুলো পাঠ করলে তখন মোশারফ ভাই বলবে যে আপনি আওয়ামী পক্ষে বেশি কথা বলছেন অতএব ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গায় নিয়ে আসবেন ব্যাসটা মজুদ আহমেদ সাহেবদের একটা বই আছে যেটা দু সালে বেরিয়েছিল এই বইটা বাজারে খবরটা পাওয়া যায় না ইউপিএল প্রকাশিত প্রকাশ করেছিল এবং সেই বইটার নাম হচ্ছে চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা সেই বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় মজুদ সাহেব কি লিখেছেন একটু পড়ি দুই মিনিট সময় লাগবে সব মিলে অনেক চেষ্টা করেও আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাতে পারলো না অনেক লেখার ধারাবাহিকতা আসছে জি প্রেসিডেন্ট জিয়া চাঁদা দিতে অস্বীকার করেছিলাম বলেই তিনি আমাকে ভুল বুঝেছেন মাসে তিন লক্ষ টাকা করে দশজন মন্ত্রীকে দলের জন্য চাঁদা দিতে বলা হয়েছিল আমার নামও দেওয়া হয়েছে তাতে কিন্তু আমি এভাবে চাঁদা দেওয়ার পদ্ধতির বিরোধিতা করেছিলাম প্রেসিডেন্ট জিয়াকে বোঝানোর চেষ্টা করেছি তর্ক করেছি রাজনীতিতে অর্থের প্রয়োজন অবশ্যই আছে তাই নিজের ফর্মুলাও দিয়েছিলাম কিন্তু সেটা গৃহীত হয়নি যাক আমি শেষ পর্যন্ত চাঁদা দিইনি জাহাজমন্ত্রী নুরুল হকও চাঁদা দিতে অস্বীকার করেছিল এই অবদ্ধতা জিয়ার অপছন্দের তালিকায় আমি সবসময় ছিলাম আপনি আমাদের একাধিকবার অর্থমন্ত্রী সাইফুর রহমান জীবনের কিছু কথা কিছু স্মৃতি তার যে আত্মজীবনী সেই বইতে তিনি লিখেছেন বেগম খালেদা জিয়ার পরিষদে কারা কারা দুর্নীতিগ্রস্ত মানুষ ছিলেন এবং কারা কারা কী দুর্নীতি করেছেন এবং বেগম জিয়া অর্থনীতি সম্বন্ধে কিছুই জানতেন না তিনি শুধু দেখতেন কি করে তার দলের সদস্যরা লাভবান হতে পারে আমি আপনারে খুব খোলাখুলি কথা বলি জি জি আপনি খোলাখুলি আমি এটা কথা বলি কিন্তু মোশাররফ ভাই যে দুটি প্রসঙ্গ বলেছেন সেটির উত্তর না দিলে দর্শকরা হয়তো সেই বিষয়টি নিয়ে ই করবে সেটি হচ্ছে একটি বিষয় হচ্ছে উনি বলেছেন যে गोपालগঞ্জে যে এত সম্পদ করা হলো বিশেষ করে সংখ্যালঘুদের অনেক মানে জমি জমা নেওয়া হয়েছে বলে অভিযোগ এই বিষয় কি সরকারের কেউ জানত কিনা একটি আর সাতটি পাসপোর্ট কিভাবে থাকে এটি কি স্বরাষ্ট্র মন্ত্রনালয় বা পাসপোর্ট অধিদপ্তর বা যারা রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই বিষয়গুলো অবগত ছিল কেন এমনি তো আলেকজান্ডার বিশ্বজয়ী আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসকে বলেছিল বিচিত্র দেশ বিচিত্র দেশের মানুষ আপনি এত মানববন্ধন হয় এই ইলিয়াস ভাইয়ের প্রেস ক্লাবের সামনে এত ডেমনস্ট্রেশন হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন পরিষদ বিভিন্ন রকম পরিষদের নানান রকম সেমিনার ভাইয়ের সেমিনার কক্ষে এক সময় হয়েছে এখনও হচ্ছে কই সেখান থেকে তো কোনো প্রতিবাদ আসেনি

আপনি অনেক নিজেকে মহিমান্বিত করবেন বিপ্লবী হিসেবে জাহির করবেন অথচ আপনি সময় মতো কথা বলবেন না এটা হতে পারে না সদাশয় সরকারকে ধন্যবাদ যে পুঞ্জীভূত সেই বিষয়গুলো একত্রিত হয়ে তার বিচারের আওতায় এসেছে এবং কেউ সার পাবে না আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ ছাড় পাবে না মাননীয় প্রধানমন্ত্রী তো সংবাদ সম্মেলনে বলছেন যে এত সম্পদ অর্জন করে যে সম্পদ যদি বাইরে পাঠাতে হয় আর পালিয়ে থাকতে হয় লাভ কি সব সম্পদ কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাবে এক দুই আমি কিন্তু অঙ্কের হিসাবটা খুব গোলমেলে মনে হয় আপনি দেখেন না প্রায় মূল্যস্ফীতির কথা বললেন ইলিয়াস ভাই ইলিয়াস ভাই মাঝে মাঝে খুব চমৎকার চমৎকার শব্দ একেবারে উৎক্ষেপণ করেন আপনি মূল্যস্ফীতি কথা বলছেন এই যে আমাদের আইএমএফ যার কথায় আমরা গতগত বলি বিশ্বব্যাংক আই এম বলছে ডলারের দাম বাড়াও আবার বলছে মূল্যস্ফীতি কমাও আইএমএফ বলছে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না আবার বলছে যে খাদ্য মূল্য দম মূল্য কমাতে হবে আবার খেয়াল করে দেখুন যেই দেশগুলোতে কালো টাকা যায় আমার এই দেশ থেকে চুষে নেওয়া কালো টাকা যায় সেই দেশগুলো কোন দেশ সেই দেশগুলো কি অনুন্নত দেশ আপনি যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যখন লিস্ট করে তার সবচেয়ে দুর্নীতির একেবারে শূন্য এমন দেশগুলো প্রথম যদি পাঁচটা দেখেন সেই দেশের মধ্যে সুইজারল্যান্ড আছে না আচ্ছা আছে তার মানে কি এত তার মানে কি দাঁড়াচ্ছে আপনি বাংলাদেশ থেকে অর্জিত কালো টাকা আপনি নিজে খুব দরবেশ নিজে খুব মানে একেবারে জিরো টলারেন্স আপনার জায়গায় কেন এই টাকাটা গচ্ছিত হয় অসংখ্য ধন্যবাদ অনেক গোলমেলে ঘটনা আমি আসবো